আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রা কাট ম্যাক্সি কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে কাটিং এবং সেলাই একসঙ্গে করেছি। যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, আপনারাও কিন্তু খুব ইজিলি বাসায় বসে এই ব্রা কাট ম্যাক্সিটি নিজেদের জন্য তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে দুই হাত বহরে টোটাল 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিতে হবে। মেলে নেওয়ার পর কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পার্ট করে নিব। তো সম্পূর্ণ কাপড়টিকে মেলে নেওয়ার পর মাঝখান দিয়ে কাপড়টিকে ভাঁজ করে দেখুন দুই পার্ট করে নিয়েছে। এখন আমরা কাপড়টিকে এরকম আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিব। তো কাপড়টিকে কিন্তু অবশ্যই ভালো করে সেট করে রাখতে হবে। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড আছে আর অপর সাইডটি খোলা আছে। এখান থেকে আমাদের এখন কাপড়টিকে আরও একবার ভাঁজ করে নিতে হবে। তো কতটুকু পরিমাণ ভাঁজ করতে হবে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তো আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি, এতটুকু অংশ কিন্তু আমাদের 8 ভাঁজ করা হয়েছে, ঠিক আছে? তো এই সাইডটি খোলা আছে, এখান থেকে এখন আমাদের মেজারমেন্ট নিতে হবে। তো একটু খেয়াল করে দেখুন কতটুকু পরিমাণ আপনারা কাপড়টি 8 ভাঁজ করবেন, তাই না? তো যতটুকু আপনারা আর্মহোলের মাপ নেবেন তার থেকে আরও 4 ইঞ্চি এক্সট্রা নেবেন, ঠিক আছে? তো আমি এখানে আর্মহোল নিব 8 ইঞ্চি এবং তার সঙ্গে যদি আরও 4 ইঞ্চি এক্সট্রা করি তাহলে কত হচ্ছে 12 ইঞ্চি। কাপড়টি 8 ভাঁজ করার পর দেখুন আমাদের এখানে কাপড়টি লম্বা কতটুকু হচ্ছে, 12 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো খোলা যে অংশটি আছে সেখান থেকে আমাদের আর্মহোলের মাপ নিতে হবে। তো এখান থেকে আমি আর্মহোল নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। এখানে আপনারা 32 ইঞ্চি থেকে 38 ইঞ্চি পর্যন্ত 8 ইঞ্চিতে মার্কিং করবেন এবং 38 ইঞ্চি পর থেকে আপনারা 9 ইঞ্চিতে আর্মহোলের জন্য মার্কিং করবেন, ঠিক আছে? এখান থেকে চওড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ এবং এই সাইড থেকেও আমাদের চওড়া নিতে হবে 2 ইঞ্চি পরিমাণ। একটি স্ট্রেট দাগ কাটবো এবং এখান থেকে আমরা একটি রাউন্ড শেপ করে দিব। এখান থেকে এখন আমাদের ফুটের মাপ নিতে হবে। তো আমি এখানে 4 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, আপনারা চাইলে 4.5 ইঞ্চিতেও মার্কিং করে নিতে পারেন। এবং এখান থেকে আমরা এখন সোজা একটি দাগ কেটে দিব এবং এখান থেকে দেখব যে 12 ইঞ্চির অর্ধেক কত হয়, 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং এখানে দেখব যে এই 6 ইঞ্চির অর্ধেক কত হয়, 3 ইঞ্চি। এখানেও আমরা একটি মার্কিং করে নিব। এখন এখান থেকে এইভাবে করে একটি শেপ দিয়ে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু সাইড থেকে এতটুকু অংশ কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এই যে আমাদের যে পার্টটি রয়েছে এই পার্টটিকে আমরা এখন এরকম করে মেলে নিব, ঠিক আছে? মেলে নেওয়ার পর দেন এখান থেকে আমাদের একটি মার্কিং করতে হবে। আপনারা যতটুকু পরিমাণ গলার ডিপ রাখতে চান ঠিক সেই পরিমাণ মার্কিং করবেন। তো আমি এখানে 6 ইঞ্চি পর্যন্ত এই গলার ডিপ রাখবো। তো আমি এখানে মার্কিংটি করে নিচ্ছি, এখানে একটি ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছে। কাপড়টিকে এভাবে ধরতে হবে এবং ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে। তো আমি ছোট্ট করে কাট বসিয়ে দিয়েছি, কাপড়টিকে ভালো করে সেট করে রাখতে হবে এবং এখানে আমরা সোজা সোজা একটি দাগ কেটে দিব, ঠিক আছে? দেন এতটুকু অংশ আমরা কাটিং করে নিব। এখন আমরা ম্যাক্সিটির লম্বার মাপ নিব। তো এখান থেকে ইঞ্চি টেপটিকে এভাবে ধরবো, ধরে ম্যাক্সিটির লম্বা নিচ্ছি। টোটাল দেখুন 52 ইঞ্চি পরিমাণ আমাদের অ্যাকচুয়াল থাকবে 50.5 ইঞ্চি। আমি আরও 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। আপনারা এখানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারবেন। তো এখন হাতা কাটিং করব আর এই সাইড থেকে যে কাপড় আমাদের বেঁচে গিয়েছিল সেই কাপড়টুকু দিয়ে কিন্তু আমরা হাতাটি তৈরি করে নিব। হাতাটি তৈরি করার জন্য কাপড়টিকে 2 বার ভাঁজ করে 4 পার্ট করে নিব। একসঙ্গে আমাদের 2টি হাতা তৈরি হবে। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি খোলা আছে। তো আমি এখানে হাতার লম্বা নিচ্ছি 7.5 ইঞ্চি পরিমাণ, আরও 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তো টোটাল নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে হাতার চওড়া নিতে হবে 10 ইঞ্চি পরিমাণ, কারণ আমি হাতার মোহরার মাপ নিয়েছিলাম 8 ইঞ্চি এবং চওড়ার মাপ নিচ্ছি তার থেকে 2 ইঞ্চি বাড়িয়ে, টোটাল নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ। এখান থেকে আমরা 3.5 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব। তো এইভাবে একটি হাতার শেপ দিয়ে দিব। এখান থেকে আমি মোহরি মাপ নিচ্ছি 12, 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি এবং
আরও 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এখান থেকে আমরা এইভাবে দাগটি মিলিয়ে দিব। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। প্রথমে আমরা বাঁকা করে পাইপিনের কাপড় কাটিং করে নিব, আর এর জন্য কাপড়টি চড়া নিয়েছি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ। তো ছোট ছোট কাপড় কাটিং করে আমরা জয়েন্ট দিয়ে বড় একটি পাইপিনের কাপড় কাটিং করে নিব, ঠিক আছে? আরও কিছু কাপড় কাটিং করে নিয়েছি, এখন আমরা এগুলোকে জয়েন্ট দিয়ে বড় একটি পাইপিনের কাপড় তৈরি করে নিব। তো একটু খেয়াল করে দেখুন, বাঁকা যে অংশটি আছে বাঁকা মাথা এভাবে কাটিং করে নিতে হবে। তারপর চার কোণা করে এর উপরে রেখে আমরা সাইড থেকে একটি সেলাই বসিয়ে দেব। সাইড থেকে অতিরিক্ত কাপড়টুকু কাটিং করে দিব। এখন এই পার্টির সঙ্গে পাইপিনের কাপড়টিকে অ্যাটাচড করব। তো এখানে কিন্তু এরকম দুটি কাপড় আছে, একই রকমভাবে কিন্তু আমাদের আরও একটি পার্টও কিন্তু সেলাই করে নিতে হবে। তো এই সাইডে কিন্তু আমাদের অ্যাটাচটি করতে হবে। কাপড়টিকে আমরা কি করব, এরকম উল্টো সাইডে রাখবো, এবং পাইপিনের কাপড়টিকেও কিন্তু আমি উল্টো সাইডে রেখেছি। দুটি কাপড় ভালো করে সেট করে সাইড থেকে সেলাই করে দিব। তো পুরো রাউন্ডে আমাদের এখন ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে, এতে খুব সহজে কিন্তু কাপড়টিকে সোজা সাইডে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? কাপড়টিকে এরকম করে সোজা সাইডে নিয়ে আস, দুইবার কাপড়টিকে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো দেখুন, আমি এখানে দুটি পার্টেই কিন্তু পাইপিং অ্যাটাচড করে নিয়েছি। তো আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি পাইপিং অ্যাটাচড করার জন্য ম্যাক্সির গলার অংশে। তো এখানে আমি চওড়া নিয়েছি প্রায়, এবং লম্বা আছে 6 ইঞ্চি পরিমাণ। এখানে আমি ম্যাক্সির গলার চওড়া যতটুকু রাখবো, ঠিক পাইপিনের কাপড়ের চওড়াও কিন্তু সেই পরিমাণ রেখেছে। আপনারা চাইলে কম বা বেশি কিন্তু করতে পারবেন। এখন আমাদের ম্যাক্সির গলার অংশে কুচি অ্যাটাচড করতে হবে, আর এর জন্য নিচে আমরা পাইপিনের কাপড়টিকে এভাবে রাখবো, রেখে ম্যাক্সির কাপড়টিকে এভাবে ধরে আমরা কুচিগুলো বসিয়ে নিব, ঠিক আছে? তো দেখুন, আমি এখানে গলার অংশে কুচিগুলো বসিয়ে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে এরকম দুইবার ভাঁজ করে সোজা সাইডে নিয়ে আসবো, এবং এর উপরে সেলাই বসিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের পাইপিংটি অ্যাটাচড করা কমপ্লিট হয়ে যাবে। একই রকমভাবে আরও একটি পার্টেও কিন্তু কুচিগুলো বসিয়ে নিব। এখন আমাদের ম্যাক্সি পার্টের সঙ্গে দুই সাইডের এই দুটি পার্ট অ্যাটাচড করতে হবে। তো এই কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে, এবং এই কাপড়টিকে আমরা এরকম মেলে নিব, ঠিক আছে? তো এই যে আমাদের যে পয়েন্টটি ছিল, এখানে কিন্তু আমাদের এই জয়েন্টটি আসবে, এবং পুরো রাউন্ড আমরা এভাবে সেলাই করে নিব, ঠিক আছে? তো কিছুটা অংশ বাদ রেখে কিন্তু আমাদের সেলাইটি করতে হবে, না হলে কিন্তু আমাদের এই মার্কিংটি এর সঙ্গে অ্যাটাচড হবে না। আশা করি বুঝতে পেরে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে সেলাইটি করে দেখাচ্ছি।
আমাদের এক সাইডে এই পার্টটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমরা এখন এই পার্টটির সঙ্গে অ্যাটাচ করে নিব, ঠিক আছে? তো দেখুন, আমাদের কিন্তু দুটি পার্ট অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। সাইড থেকে ফিটিং করে নিচ্ছে, একই রকম ভাবে অপর সাইড থেকেও ফিটিং করে নিতে হবে। তো সাইড থেকে ফিটিং করা কমপ্লিট হয়ে গেল, এখন আমাদের শুধুমাত্র হাতে অ্যাটাচ করতে হবে আর নিচে ঘেরের অংশটি সেলাই করতে হবে, তাহলে কিন্তু ব্রা কাট ম্যাক্সিটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন সেলাই রিলেটেড ভিডিও দেখার জন্য।